Bismillahirrahmanirrahim. Assalamualaikum. প্রথমেই সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ। প্রথমে একটা জিনিস পরিষ্কার করে দেই, এই ভিডিওটা হচ্ছে রমজানের আগের দিনের ভিডিও। সো আবার অন্য কিছু বোঝার আগে তার জন্যই আসলে প্রথমেই ক্লিয়ার করে দিলাম। আজকের দিনটা আসলে সারাদিন বৃষ্টি গিয়েছে, আকাশ মেঘলা, এই একটু বৃষ্টি বন্ধ হচ্ছে তো আবার শুরু হয়। বাবা ছেলে তখনও ঘুম থেকে ওঠেনি, তবে আমি উঠে গেছি, আমার কাজ আছে, আজকে রান্না করতে হবে, প্লাস সকালে নাস্তাও রেডি করতে হবে। আর এই হচ্ছে আমার রান্নাঘরের বর্তমান পরিস্থিতি। কী কারণে এই অবস্থা, সেটা হচ্ছে যেহেতু গতকাল বাজার করেছি, তার উপরে আমি আবার অনেকটু মানে আমি আবার একটু বেশি অসুস্থ ছিলাম রাতের বেলা, তো আমি আর রান্নাঘরটা গুছাতে পারিনি। তো কিছু করার নেই, বিদেশের বাড়িতে আসলে অসুস্থ হলে নিজেরও খেয়াল রাখতে হবে, ফ্যামিলিরও খেয়াল রাখতে হবে, প্লাস ঘর টর তো এগুলো ঠিকঠাক রাখতেই হবে, আর অসুখের উপরে তো কারো কোনো হাত নেই। যাই হোক, আমি প্রথমেই সকালের নাস্তার আয়োজন করছি। যেহেতু বাবা ছেলে এখনও ঘুমাচ্ছে তো আমার হাতে একটু সময় আছে, তার জন্যই ভাবলাম যে ঝটপট নাস্তাটা রেডি করে ফেলি আর আমার আজকে রান্না করতে হবে। আর যেহেতু আজকে মানে সেহেরির জন্য আজকে রান্না করতে হবে, সো রান্নাটা একটু স্পেশাল হবে, একটু বেশি করে রান্না করব, তো তার জন্য ব্যস্ততাটাও একটু বেশি। আমি এক চুলায় রুটির জন্য পানি বসিয়ে দিলাম, আরেক চুলায় আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি। মোটামুটি সকালের নাস্তা কিছুটা কাজ এগিয়ে নিয়ে এসেছি, ভাজিটাও হয়ে গেছে, এদিকে আবার রুটিও বানিয়ে নিচ্ছি। হঠাৎ করে আবার ঠান্ডা বেড়ে যাওয়াতে আসলে আমার ঠান্ডা আবার লেগে গেছে, এবং দেখা যায় ঠান্ডাটা একটু বেশিই লেগেছে, হাঁচি দিতে দিতে অবস্থা খুবই খারাপ, আর অন্যান্য সব কিছুর ঝামেলা তো আছেই, আর কাজের চাপটাও একটু বেশি হঠাৎ করেই বেড়ে গেছে। তাওহিদের বাবা এখনও আসলে ঘুমাচ্ছে, তো আমি আমার কাজগুলো এদিকে শেষ করে ফেলেছি। আর আমার এই ম্যাটটার কথা আসলে কয়েকজন জানতে চেয়েছিলেন, এটা আমি আগেও বলেছি, আমি উইশ থেকে কিনেছি। আমি আসলে লিংক শেয়ার করতে পারছি না, আমি যদি পারি তাহলে ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, আসলে কখনো শেয়ার করা হয়নি এরকম লিংক, তার জন্য বুঝতে পারছি না যে কীভাবে লিংক শেয়ার করে, তো চেষ্টা করব পরবর্তীতে আসলে লিঙ্কগুলো দিয়ে দিতে। আর আমার জন্য ভালো হয়েছে, রুটি বানাতে আর পিরি বেলুন এগুলো নিয়ে টানাটানি করতে হয় না, ম্যাটটাই খুব সুন্দর আরামসে নামিয়ে ফেলা যায় আর স্লিপ করে না। যাই হোক, মাঝখানে অনেকক্ষণ বিরতি গিয়েছে, সেটা হচ্ছে নাস্তা করেছি, তাওহিদ নাস্তা করেছে, তারপর আমি আবার তাওহিদকে নিয়ে খেলতে বসেছি। এইদিকে তাওহিদের বাবা আবার ও রান্নাঘরে চলে গেছে, ও বলল যে তুমি তাওহিদের সাথে খেলো, ওর সাথে কথা বলো, আর আমি রান্নার কাজটা শেষ করে ফেলি, কারণ ওইটা বেশি সহজ। তুমি রাখো, আমি মাছ কাটা দেব। তাওহিদের সাথে অনেক কথা বলতে হয়, আর এইসব খেলনা এগুলো আগেও কিছু ছিল বাসায়, তো সেগুলো দিয়েও ওর সাথে খেলি, নতুন কিছু খেলনা কিনছি সেগুলো দিয়েও ওর সাথে খেলি, ওর সাথে কথাও বলা হয়, ওর হাতের কাজটাও বেশি বাড়ে, তো চেষ্টা করছি ইন্টারনেট থেকে দেখে মানুষের কাছ থেকে বুঝে শুনে তারপরে ওর জন্য যেটা ভালো হয় সেই কাজটা করার। বছরখানেক আগে এই খেলনাটা আমরা কিনেছিলাম, বাট তখন তাওহিদ এটা ঠিক মতো বসাতে পারতো না, যে ছিদ্রগুলো আছে এগুলোর মধ্যে ও ঢুকাতে পারতো না, তো তার জন্য খেলতোও না। বাট ইদানিং যেহেতু ওর বলা যায় রীতিমতো ক্লাস চলছে, তো আমি এটা আবার বের করেছি, তো এটা দিয়ে ওর সাথে আবার খেলছি, এখন দুই তিনবার দেখিয়ে দেওয়ার পর ও মাশাল্লাহ পারে,
তবে এখন সমস্যা হচ্ছে যে ও বড় থেকে ছোট ওইভাবে সাজাতে পারে না, ওর হাতে যেটা পড়ে ও ওইটাই ঢুকিয়ে দেয়। তবে কোনটা কোন দিকে বসবে সেটা ও জানে, যেমন এখানে সার্কেল আছে সার্কেলের সেকশনে বসবে, স্কোয়ার আছে স্কোয়ারের সেকশনে বসবে, এগুলা বুঝে। এদিকে আমি তাওহিদের ক্লাস নিচ্ছি, আর তাওহিদের বাবা মাশাল্লাহ সে এইদিকে রান্না বান্নাটা অনেকটুকু গুছিয়ে নিয়েছে, মাছ কেটে ফেলেছে। তাওহিদের বাবার মাছ কাটা একটা প্রবলেম হচ্ছে, ও মাছ ধরতে পারে না, ও মাছ তেমন একটা কাটা পছন্দ করে না, কাটতে পারে কিন্তু পছন্দ করে না। তারপরেও তাওহিদের বাবা আজকে আমাকে অনেকটুকু সাহায্য করেছে, বলা যায় আমাদের প্রথম সেহরি তাওহিদের বাবাই রান্না করেছে। এক চুলায় মাছ রান্না হচ্ছে আর এক চুলায় মুরগির গোস্ত রান্না হচ্ছে। আমি এবার তাওহিদের ক্লাসের ফাঁকে এসে একটু দেখে যাচ্ছি যে ও কি করছে। এটা হচ্ছে মাছ, মাছ রান্না করছে কচুর মুখী দিয়ে, এটা আসলে আমার কাছে খুব ভালো লাগে আর তাওহিদের বাবাও পছন্দ করে। আর মাছটা হচ্ছে অরাতা মাছ আর খেতে ভালো লাগে আসলে। এবার ভোর রাতে আসলে কি খেতে ভালো লাগবে সেটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ এত রাতে খাওয়ার তো অভ্যাস নেই, তো প্রথম কয়েকদিন তো একটু হিসাবটা ঠিকঠাক করতে একটু সময় লাগবে। তাওহিদের বাবা রান্না করছে আর এইদিকে আমি আমার কাজগুলো টুকটাক গুছিয়ে ফেলছি। আপাতত তাওহিদের কিছুটা সময় ব্রেক চলছে, তো এর মাঝে আমি আবার যে জামা কাপড়গুলো আছে এগুলো ঠিকঠাক করে ফেলছি। মেশিনে কিছু জামা কাপড় দেওয়া আছে, ওইগুলোকে আবার ছড়িয়ে দিতে হবে, তো যেগুলো শুকিয়ে গেছে এগুলো ভাঁজ করে ফেলেছি। তাওহিদ আমার পাশেই বসে খেলছে, একটু কার্টুন দেখছে। আর এটা হচ্ছে তাওহিদের আলমারির অবস্থা, আমি মাত্র দুই দিন আগে এগুলো ঠিকঠাক করেছি, আবারও অবস্থা খারাপ। এই কাজ শেষ করে আমি তাওহিদের সাথে আবারও একটা খেলা নিয়ে বসবো, যেটার আসলে আমি ইন্টারনেটে পেয়েছিলাম। আর তাওহিদের একটা আরও একটা সমস্যা হচ্ছে যে ওর হাতে ও ভিজা টাইপের কোনো জিনিস পছন্দ করে না, শুকনা কিছু লাগলে সেটা ঠিক আছে, বাট ভিজা জিনিস ও ধরতে চায় না, পছন্দ করে না। তো তার জন্যই আসলে আজকের এই খেলাটা। আমি এক বাটি থেকে পানি আরেক বাটিতে নিচ্ছি স্পঞ্জ দিয়ে, আর এটা দেখলাম ও প্রথমে ধরতে চায়নি, বাট তারপরে দেখলাম ও পছন্দ করেছে। তবে এই খেলাটা আসলে বেশিক্ষণ আমি খেলতে পারিনি, যেহেতু আজকে একটু ঠান্ডা, বৃষ্টি পড়ছে বাইরে, তো আবার ঠান্ডা লেগে যেতে পারে, কারণ এমনিতেও তাওহিদের সাইনোসাইটিসের যে প্রবলেমটা সেটা আবার আছে। তবে এই খেলাটাতে ও অনেক মজা পেয়েছে, ও চাচ্ছিল আরও খেলার জন্য, বাট আমি আসলে আর দেইনি, বেশি হলে 15 মিনিটের মতো ওর সাথে বসে এগুলো আমি খেলেছি। এইবার ছেলেকে কাজে লাগিয়ে দিয়েছি। তাওহিদ আমাকে খাট ঝাড়ু দিতে দেখে সে নিজেও ঝাড়ু দিবে, তো এসেছে কিছুক্ষণ দিয়েছে, যে আমি ক্যামেরা অন করেছি অমনি সে ফেলে দিয়েছে, এই আর কি অবস্থা। তাওহিদের বাবার রান্না মোটামুটি শেষ, সে এখন আবার একটু ঘরটা পরিষ্কার করে দিচ্ছে। আর তাওহিদের সাথে সকাল থেকে এই পর্যন্ত একটানা আমার শুধু কথাই বলা হচ্ছে, খেলাই হচ্ছে, আর এইদিকে তাওহিদের বাবা আসলে আমার সবগুলো কাজ করে দিচ্ছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এইভাবে যে আমাকে সাহায্য করছে। এই কাজগুলো আসলে আমার করার কথা ছিল, আমার চিন্তাভাবনা ছিল সকালে নাস্তা শেষ করে পরে আমি রান্না শেষ করব। এরপরে যেহেতু রমজান চলে এসেছে, আল্লাহ রহমতে রমজানের আগে তো একটু ঘরটর পরিষ্কার রাখাটা ভালো, তো সেটার কাজটা আমি ধরবো। বাট তাওহিদের বাবাই এইদিকে রান্না শেষ করে তারপরেই আবার ঘরটর পরিষ্কারের কাজে লেগে গেছে। তবে একটা কথা সত্যি, তাওহিদের বাবা রান্না করতে যে সময় লাগে আমার তার দ্বিগুণ সময় লাগে, তো দেখা যায় যে ও তাড়াতাড়ি সব কাজ শেষ করে ফেলতে পারে। জামাকাপড় ছড়িয়ে দিয়ে মেশিনে আরও কিছু জামাকাপড় দিয়ে দিলাম, আর যেহেতু বৃষ্টি পড়ছে তো শুকাতে অনেক সময় লাগবে।
চুলায় ভাত বসিয়ে দিয়ে তাওহিদের বাবা গিয়েছে গোসল করতে, আর এখন এইটার দায়িত্ব আমার। যা যা রান্না করেছে সেটা একটু দেখাই। এখানে মুরগি রান্না করেছে, সাথে সবজি দেওয়া আছে, জুকিনি আছে, আলু আছে, আর এটা হচ্ছে মাছ, অরাতা মাছ কচুরমুখী দিয়ে। সারাদিন বাইরে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। বিকেলের দিকে তাওহিদের বাবা আবার করছে আরেকটা কাজ। ছেলে কয়েকদিন ধরে মাশাল্লাহ পিৎজা পছন্দ করছে, তো পিৎজা তাওহিদের বাবার কথা হচ্ছে যে দাও বাসায় বানিয়ে ট্রাই করে দেখি, যেহেতু তাওহিদের বাবার রেস্টুরেন্টে পিৎজার কাজ করে অভ্যাস আছে। তো তার জন্য ও বলল যে ঠিক আছে বাসায় বানিয়ে একটু ট্রাই করে দেখি কেমন হয়, যেহেতু আমার একটা ছোট্ট ওভেন আছে। তো তার জন্যই ও পিৎজার যেই ডোটা সেটা রেডি করলো। তাওহিদের বাবা পিৎজার ডো রেডি করে দিয়ে ও আবার বাইরে চলে গেছে, কারণ ওর আজকে আবার ড্রাইভিংয়ের ক্লাস আছে। তো ও যখন বাইরে চলে গেছে, এইদিকে আমার হাতে একটু সময় আছে, তাই ভাবলাম যে কিছু আলু কেটে রেখেছিলাম, সিঙ্গারা বানিয়ে ফেলি। তো যেই ভাবা সেই কাজ। যেহেতু রান্না করে মোটামুটি ভালোই কাজ হচ্ছে, তো রান্না করার অবস্থাটা একটু খারাপ, আমি আবার এই সিঙ্গারার কাজটা শেষ করে তারপরে পুরো রান্নাঘর আবার গুছিয়ে ফেলবো। কিছুক্ষণ তাওহিদকে নিয়ে আমি বসেছিলাম, ওর সাথে একটু খেলাধুলা করেছি আবারও, তারপর আবার ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। তাওহিদ এখন ঘুমাচ্ছে, তার জন্যই ভাবলাম যে হাতে যেহেতু সময় আছে আমি আমার এই কাজটা শেষ করে ফেলি। এই যে তাওহিদ খেলতে খেলতে এই জায়গাতেই ঘুমিয়ে গেছে, আর এখন যদি তাকে আমি ধরতে যাই ঘুম থেকে উঠে যাবে, বা উপরে যদি কিছু দেই, কাঁথা ল্যাপ বা কম্বল কিছু দেই, তাও সে উঠে যাবে। তার জন্য আর কিছু করার নেই, এখন যেভাবে ঘুমাচ্ছে ঘুমাক, হয়তো বা মিনিট দশেক ঘুমাবে উঠে যাবে। এদিকে আমার সিঙ্গারা বানানো প্রসেসিং চলছে, আর তাওহিদের বাবা সিঙ্গারা পুরি এগুলো পছন্দ করে, দেশি খাবার আমাদের যেগুলো সেগুলো খুব পছন্দ করে। তো তার জন্যই আমিও কিছু সিঙ্গারা বানিয়ে কিছু ফ্রোজেন করে রেখে দেব, কিছু যদি ও আজকে খেতে চায় তাহলে ভেজে দেব। আর তাওহিদের বাবা বড় বড় সিঙ্গারা না, ছোট ছোট সিঙ্গারাটা খেতে পছন্দ করে, তো আমি সেই হিসাবে একদম ছোট ছোট সাইজেরই বানানোর চেষ্টা করছি। আর বিকেলের দিকে ও যেই পিৎজার ডোটা রেডি করে রেখেছিল সেটা খুব সুন্দর করে ফুলে উঠেছে, তো আমি এটাকে আবারও একটু হালকা মথে আবারও রেখে দিয়েছি। এই তো আমার সিঙ্গারা বানানো শেষ, আর তাওহিদের বাবাও অলরেডি ক্লাস থেকে চলে এসেছে। বাসায় আসার পর ছেলের আবদার পিৎজা। মোটামুটি বাসায় জিনিসপত্র সব কিছুই আছে, তো সেগুলা দিয়ে আসলে কাজে লাগাচ্ছে। তবে একটা সমস্যা হয়ে গেছে, আমার ওভেনটা একটু বেশি ছোট হয়ে গেছে, আর পিৎজাটা আসলে কিভাবে বানাবো সেটাই বুঝতে পারছি না। পিৎজাটা একটু বেশি শক্ত হয়ে গেছে, যেটা তাওহিদকে খাওয়াতে আবার কষ্ট হয়ে যাচ্ছে। দেখা যাক, হয়তোবা এর আরও কোনো প্রসেসিং আছে, ট্রাই করব আবারও। সন্ধ্যার দিকে বাবার এই পিৎজা খেয়ে আমার ছেলের আসলে মন ভরেনি, সে দোকান থেকে কিনে আনা পিৎজা খাবে। ওই যে ওইদিন ফ্রিজে ছিল না, এখন মনে করছে ফ্রিজে আছে। তাওহিদ আবারও পিৎজা খাওয়ার বায়না ধরছে, সে তার বাবাকে নিয়ে দরজার কাছে চলে যাচ্ছে পিৎজা আনার জন্য। বাবা এখন আর আম্মুকে মুখ ফুটে কিছু বলতে হয় না বাবা। এই সন্ধ্যাবেলা আমি যদি ইচ্ছা মতো কান্নাকাটি করেও বলতাম যে আমি পিৎজা খাবো, পিৎজা এনে দাও, কখনোই আনতো না, বাট এখন ছেলে বলেছে এখন না এনে উপায় নেই। মাশাল্লাহ পিৎজা আনার পর তার খুশি কে দেখে। Hey, look.
এবার আমার ছেলে পিজ্জা খেতে থাকুক, আর আপনাদের কাছ থেকেও বিদায় নেই। আর সবার রমজান কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমাদের রমজান আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো কাটছে, ইনশাআল্লাহ সামনেও ভালো কাটবে। আজকে আর ভিডিওটা বড় করছি না, আজকের মতো আল্লাহ হাফেজ।